হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। সো বরাবরের মতো আবারও নতুন একটা ইয়ারড্রপ নিয়ে হাজির হয়ে গেলাম। যে ইয়ারড্রপগুলো লেজিট হয়ে থাকে এগুলো কিন্তু ভালো প্রফিট দিয়ে থাকে আমাদেরকে। সো আজকে আমি যে আপনাদের মাঝে ইয়ারড্রপটা শেয়ার করতে আছি, এটা হলো HEIDI সংক্ষেপ হলো যে টোকেনটা পাবো সেই টোকেনের নাম হলো HDI টোকেন। HDI টোকেন মার্কেট প্লেসে ভিনডেক্স এবং ইনডেক্সে লিস্টেড। সো বুঝতেই পাচ্ছেন, সো বুঝতে পারছেন আপনারা এখান থেকে ভালো প্রফিট পাবেন। এখান থেকে এই অফারটা শেয়ার করেছিলাম প্রায় অনেক দিন আগে আমি, কিন্তু ভিডিও মেক করতে ভুলে গেছিলাম এবং এখান থেকে কিন্তু ভালো প্রফিট আসবে, এই জন্য আবার ভিডিও মেক করে দিচ্ছি আপনাদেরকে। আর এখান থেকে আপনারা 100% পেমেন্ট পাবেন এবং এটা ভালো একটা প্রফিট দেবে আমাদেরকে। জাস্ট একটা টোকেনের মূল্য প্রায় দেখেন 17 সেন্ট, মানে এখন চলতে 17 সেন্ট। তো আমি যদি কয়েন মার্কেটে যদি কয়েনকে গুতে যেয়ে দিই, দেখা জাস্ট আমি যেটুকু মানে টোকেন পাবো 0.5 পাবো। পাইপের মূল্য দেখেন এখন দেখেন মোট বর্তমানে $18.26 আছে, মানে এইটার রেট কিন্তু আপ ডাউন, মানে আপ এবং ডাউন হতে আছে। এবং এটা মার্কেটে দেখে আমি যদি মার্কেটে ক্লিক করি, দেখেন এটা কিন্তু ইনডেক্স এবং ইনডোক্সে, মানে ইনডোক্সে লিস্টেড আছে। দেখেন এটা কিন্তু ইনডোক্সে লিস্টেড আছে এবং BTCতে অলরেডি ট্রেডিং চলতেছে। এবং আমরা যে টোকেনটা পাবো সেই টোকেনটা পাওয়ার সাথে সাথে আমরা এক্সচেঞ্জ করে আমাদের ওয়ালেটে নিয়ে যাবো, কিংবা আমার কাছে সেল করে বিকাশের মাধ্যমে টাকাটা নিয়ে যেতে পারবেন। সো ডোন্ট মিস, এটা কেউ মিস করবেন। 100% আপনারা এখান থেকে পেমেন্টটা পাবেন। আর এই এয়ারড্রপটা ভালো একটা এয়ারড্রপ, সো কেউ মিস করার কথা হয়েছে না। আর যে এয়ারড্রপগুলো আমি শেয়ার করবো এগুলো কিন্তু 100% লেজেন্ড হয়ে থাকে এবং এখান থেকে ভালো কিছু প্রফিট হয়ে থাকে। এবং অনেকজন আছে যে ভাই বলেন যে ভাই আগে উইথড্রো আগে পেমেন্ট মানে পেমেন্ট প্রুফ দেখান। তো ভাই আমি তাদেরকে বলছি ভাই আগে পেমেন্ট প্রুফ কীভাবে দেখাবো বলেন? আমি এয়ারড্রপে অংশগ্রহণ করলাম না, কোনো রকম কাজই করলাম না, আমাকে তারা পেমেন্ট দিয়ে দেবে? সো আগে এয়ারড্রপে অংশগ্রহণ করবো, দেন পেমেন্টের কথাটা বলবো। সো যাদের বললাম তারা বুঝে নিয়েছেন হয়তোবা। সো কীভাবে এই এয়ারড্রপ অংশগ্রহণ করবেন সম্পূর্ণ বুঝতে ভিডিওর মাধ্যমে দেখে দেবো। চলুন একটু ভিডিওটা শুরু করা যাক। সো প্রতিবারের মতো বলছি কথাটা বলে থাকি, আমার চ্যানেলটা কিন্তু একেবারে নতুন। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না, যে উপলার পড়েন ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকন অবশ্যই অল করে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। সো ভিডিও ডিসক্রিপশন বক্সে এয়ারড্রপ লিঙ্ক থেকে দেওয়া থাকবে, জাস্ট লিখে থাকবে আজকের এয়ারড্রপ লিঙ্ক। অনেকে ভিডিও ডিসক্রিপশন বক্সে চেনে না, যারা মূলত নতুন আগে মানে নতুন একবার আগে চেনে দিয়েছে, জাস্ট আমার যে ভিডিওটা ওপেন করেছেন, মনে করেন যে ভিডিওটা ওপেন করেছেন। ওপেন করার পর এখানে যে টাইটেল বার লেখাটা আছে, দেখেন এখানে টাইটেল বার লেখাটা আছে, লেখার পর আপনার ক্লিক করে দেবেন, যে লেখাটার পরে ক্লিক করে দেবেন। ক্লিক করার বক্স আকার খুলে যাবে, খুলে যাওয়ার পর একটু উপরে দিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে লেখা হবে যে আজকের এয়ারড্রপ লিঙ্ক। তারপর এই লিঙ্কটার পরে সরাসরি ক্লিক করে দেবেন। এই লিঙ্কের পরে সরাসরি ক্লিক করার সাথে সাথে এরকম একটা পোস্ট নিয়ে চলে আসবে, যেরকম একটা পোস্টে। তো এই পোস্টটি নিয়ে আসার কারণ হলো আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে সব রকম আপডেট শেয়ার করে থাকি। সো মাইগ্রাম টেলিগ্রাম চ্যানেলটা ফলো করবেন, সব রকম আপডেট পেয়ে যাবেন। দেখেন আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সব রকম আপডেট, বিভিন্ন রকম ইনকাম সেলিং, এয়ারড্রপ লিঙ্ক, উইথড্রো আপডেট, যে এয়ারড্রপগুলো 1 ঘন্টা বা 2 ঘন্টা হয়ে থাকে সেগুলো কিন্তু সবার আগে শেয়ার করে থাকি। সো মাইগ্রাম টেলিগ্রাম চ্যানেলটা ফলো করবেন, সব রকম আপডেট পেয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে। ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রথম লিঙ্ক আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কের প্রশাসনে ক্লিক করে যে দেখেন লিখে দেবে যে আমাদের টেলিগ্রাম চ্যানেল, এই লিঙ্কের প্রশাসনে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা ফলো করে দেবেন বা জয়েন্ট হয়ে যাবেন। তাহলে কিন্তু সব রকম আপডেট আপনারা পেতে থাকবেন। সো এবার আজ কাজের কথা, তো আপনারা এখান থেকে কীভাবে এই যে এয়ারড্রপটা আছে এয়ারড্রপ অংশগ্রহণ করবেন? তো এয়ারড্রপ অংশগ্রহণ করার জন্য লিঙ্কটা আমি দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশন বক্সে। ওই লিঙ্কের প্রশাসনে ক্লিক করে আপনাকে এরকম একটা পোস্ট নিয়ে চলে আসবে। কী করবেন, ফার্স্ট অফ অল যে লিঙ্কটা আছে যেখানে যে টেলিগ্রাম বুথ, এই বুথের উপর ক্লিক করে দেবেন। এই বুথের উপর ক্লিক করার সাথে সাথে আপনাকে তাদের বুথে নিয়ে চলে আসবে। জাস্ট আপনাকে কী করা লাগবে আমি বলে দিচ্ছি। জাস্ট এইখানে দেখেন তারা বলে দিয়েছে, দেখেন এটা কিন্তু 31 আগস্ট পর্যন্ত চলবে। সো এটা জুলাই মাসের 10 তারিখে শুরু হয়েছে এবং 31 আগস্ট মানে এই মাসের 31 তারিখে শেষ হবে এবং 31 তারিখের 7 দিনের মধ্যে এবং তারা এটা ডিস্ট্রিবিউশন করে দেবে। সো বুঝতে পারছেন কেউ মিস করবে না, এখান থেকে ভালো একটা প্রফিট আসার মানে প্রফিট আসবে। সো আপনার কী করুন, ফার্স্ট অফ অল যেখানে স্টার্ট নামে এটা মোবাইল স্টার্টের উপর ক্লিক করে দেবেন। সো স্টার্টের উপর ক্লিক করার পর আপনাকে বলবে যে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। জাস্ট আপনাকে ইংলিশটা সিলেক্ট করে দেবেন। ইংলিশটা সিলেক্ট করার পর এখানে ওয়েবসাইট অ্যান্ড স্টার্ট নামের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এরকম কিছু চলে আসবে, আপনারা পড়লে পড়তে পারেন, হ্যাঁ সব রকম রুলস দেওয়া আছে। দেন আপনার ইএসএর উপর ক্লিক করে দেবেন। ইএসএর উপর ক্লিক করার পর আপনাদের একটা ছোটো ক্যাপচার দেবে, যেমন 17 থেকে 5 বাদ দিলে কত হয়, তো 17 থেকে 5 বাদ দিলে 12 হয়। তো আমি এখানে 12 দেখেন 12 দিয়ে দিয়েছি। 12 দেওয়ার পর আমাদের যে এরকম যে টাস্কগুলো আছে সেই টাস্কগুলো চলে আসছে। সে প্রথমে টাস্কটা হলো আপনার এখান থেকে তাদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করলে আপনাকে পাবেন 0.1 HDI টোকেন। আমি যদি 0.1 দিয়ে এখানে দেখেন কত আসছে, আমি যদি দেখাই আপনাদেরকে, তো $0.1 $0.1 $3। বুঝতে পারছেন আপনি একটা রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে
$15 ফ্রিতে পাচ্ছেন। সো আপনারা কী করবেন, রেজিস্টার উপর ক্লিক করবেন, যে রেজিস্টার এই যে এটার উপর ক্লিক করবেন, যে এটার উপর ক্লিক করে জাস্ট এখানে ওপেন উপর ক্লিক করবেন। ওপেন উপর ক্লিক করার সাথে সাথে আপনি কে রেকমেন্ডেড পেজে চলে আসবে, এরকম একটা পেজ এনে চলে আসবে। যদি পেজটা একটু মানে একটু লোড নেবে পেজটাতে, যদি আপনাদের না আসে তাহলে একটা ভিপিএন ইউজ করবেন, আর যদি চলে আসে তাহলে তো চলে আসলো, যদি না আসে তাহলে একটা ভিপিএন ইউজ করবেন, কোনো প্রবলেম নাই। তো জাস্ট আপনাকে এখানে আপনাদেরকে ফার্স্ট অফ অল অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য থ্রি ডট পিনতে ক্লিক করবেন। সো থ্রি ডট পিনতে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে সাইন আপ নামে একটা সম্ভব হবে, এটার উপর আপনি ক্লিক করে দেবেন। সাইন আপের উপর ক্লিক করে দেওয়ার পর জাস্ট সাইন আপ পেজটা চলে আসবে, মানে রেজিস্টার পেজটা চলে আসবে। জাস্ট আপনারা কী করবেন, এখানে আপনাদেরকে আপনাদের নাম দিতে হবে একটা, আপনাদের ইউজার নেম দেবেন। নেওয়ার পর এখানে আপনাদের ইমেল দেবেন, ইমেল দেওয়ার পর পাসওয়ার্ড দেবেন, কনফার্ম পাসওয়ার্ড দেবেন, এটার উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর ক্রিয়েট অ্যাকাউন্ট উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাদের মেলে দ্বারা একটা ভেরিফিকেশন লিঙ্ক পাঠাবে, জাস্ট লিঙ্কটা কনফার্ম করে দেবেন। কনফার্ম করার পর আপনারা কী করবেন, আপনাদের যে জিমেলটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন সেই জিমেলটা এখানে দিয়ে দেবেন, মানে এইখানে যে জিমেলের অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন সেই জিমেলটা এখানে দিয়ে দেবেন। জিমেলটা দেওয়ার পর এরকম চলে আসবে। আপনারা কী করবেন, এইখানে দেখেন বলছে যে এইচ ডি আই ওয়ালেট অ্যাড্রেস, মানে আপনাদের ট্রাস্টেড ওয়ালেট, আর এটা কিন্তু ট্রাস্টেড ওয়ালেটের লিস্টেড আমি দেখাচ্ছি আপনাদেরকে। আপনাদেরকে এইচ ডি আই ওয়ালেট অ্যাড্রেসটা আপনাদেরকে দিতে হবে। সো আপনারা কী করবেন, আপনাদের চলে যাবেন ট্রাস্টেড ওয়ালেটে। সো আমি ট্রাস্টেড ওয়ালেটে চলে আসছি, জাস্ট আমি দেখা দিচ্ছি আপনাকে এ টু জেড। তো জাস্ট ট্রাস্টেড ওয়ালেটে যাওয়ার পর এখানে যে প্লাস বাটন দেখতে পাচ্ছেন, এই প্লাস বাটন পরে ক্লিক করে দেবেন। প্লাস বাটনের উপর ক্লিক করার পর এখানে লিখবেন এইচ ডি আই লিখবেন, লেখার সাথে সাথে চলে আসবে ই মানে ERC20 ওয়ালেট। তো জাস্ট আপনি কী করবেন, এই যে এটা অন করে দেবেন, এটা অন করে দেওয়ার পর জাস্ট এটা অন করবেন। অন করার পর আপনারা কী করবেন, এখানে দেখেন তাদের ওয়ালেট অ্যাড্রেসটা কপি করবেন, জাস্ট এই এর উপর ক্লিক করে জাস্ট এখানে কপি করে নেবেন। কপি করার পর জাস্ট এখানে চলে আসবেন এয়ারড্রপে। এয়ারড্রপে আসার পর আপনি কী করবেন, আপনি এখানে পেস্ট করে দেবেন, তাদেরকে পেস্ট করে দেবেন। যে দেখেন আমি কিন্তু পেস্ট করে দিয়েছি, যে আমি পেস্ট করে দিচ্ছি, আপনারা আপনাদের ওয়ালেট অ্যাড্রেসটা পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর নেক্সট টাস্ক চলে আসবে। নেক্সট টাস্ক হলো আপনাদেরকে টুইটারে ফলো করতে হবে। টুইটারে ফলো করে আপনি এখানে পাবেন $3। সো বুঝতে পাচ্ছেন, তো জাস্ট আপনি কী করবেন, টুইটারে এটার উপর ক্লিক করে জাস্ট এখানে টুইটারে ফলো করে দেবেন। এবং এই যে দেখেন আমি দেখা দিচ্ছি আপনাদেরকে আগে, এই যে এটা এই যে এখানে দেখেন এই যে WWHO জাস্ট এর উপর ক্লিক করবেন, সরি এটা চেপে ধরে জাস্ট এখান থেকে কপি করবেন। কপি করার পর আপনারা কী করবেন, এই টুইটার ফলোর উপর ক্লিক করে দেবেন। আপনার ক্লিক করার পর ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর আপনাকে টুইটারে নিয়ে চলে যাবে, জাস্ট তাদের যে টুইটার পেজটা আছে সেই টুইটার পেজটা ফলো করে দেবেন এবং একটা রিটুইট করে দেবেন। জাস্ট আমি কীভাবে দেখা দিতেছি, জাস্ট এখান থেকে ফলো করে দেবেন একটা, যেটা তাদের পিন্ডে পোস্টে জাস্ট এই দেখেন এখানে একটা লাভ দিয়ে দেবেন এবং এটার উপর ক্লিক করে জাস্ট এখানে রিটুইট কমেন্ট উপর ক্লিক করে দেবেন। যে রিটুইট এটার উপর ক্লিক করার পর জাস্ট আপনি যেটা করলেন জাস্ট এই যে দেখেন পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর এখানে রিটুইটের উপর ক্লিক করে দেবেন। রিটুইটের উপর ক্লিক করার সাথে সাথে আপনাদের কাজ শেষ। তো জাস্ট আমি সব টুইট করে দিলাম, আচ্ছা করে দিচ্ছি, আচ্ছা অসুবিধা নেই, করে দিলাম। করে দেওয়ার পর আপনি কী করবেন, এইখানে আপনাকে বলছি যে রিটুইটের আপনারা যে প্রোফাইল লিঙ্কটা আছে, প্রোফাইল লিঙ্কটা দিয়ে টুইটারের প্রোফাইল লিঙ্ক। তো আপনারা কী করবেন, আপনার টুইটারে চলে যাবেন। আমি টুইটারে চলে আসি। টুইটারে যাওয়ার পর জাস্ট আমি কী করবো, আমার প্রোফাইলে চলে আসবে, যে আমাদের প্রোফাইলে প্রোফাইল আসার পর এই যে প্রোফাইলের উপর ক্লিক করে দিচ্ছে। প্রোফাইল উপর ক্লিক করে দেওয়ার পর জাস্ট এখান থেকে আমি এই যে টিডট পিনতে ক্লিক করে এটার উপর ক্লিক করে জাস্ট এখান থেকে লিঙ্কটা কপি করলাম। কপি করার পর আমরা কী করবো, আমরা তাদেরকে দিয়ে দেবো আমাদের প্রোফাইল লিঙ্কটা। পুরোনোটারি প্রোফাইল লিঙ্কটা দেওয়ার পর এখানে দেখেন শেষ। দেন আমরা কী করবো, এখানে আমাদেরকে বলছে যে এইখানে বলছে আপনাকে জাস্ট এই যে দেখেন এখানে বলছে আপনার ইনস্টাগ্রামে ফলো করতে, জাস্ট আপনি এটার উপর ক্লিক করে ইনস্টাগ্রামে ফলো করবেন। দেন আপনাদের ইনস্টাগ্রামের ইউজার নেমটা দিয়ে দেবেন, ওখানে বলছে ইউজার নেম। তো আপনার কী করবেন, ইউজার নেমটা দিয়ে দেবেন। তো এগুলো দেখাচ্ছি না, এটা একবারে সহজ। তা দেন আপনার কী করবেন, তাদের সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউব চ্যানেলটা। এটার উপর ক্লিক করে তাদের ইউটিউবে নিয়ে যাবে। জাস্ট ইউটিউবে নিয়ে যাওয়ার পর একটা ভিডিও দেখবেন, দেখার পর লাইক দিবেন এবং একটা সুন্দর দেখে কমেন্ট করে জাস্ট আপনার কী করবেন, ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আপনার দিয়ে দেবেন। জাস্ট এখানে ধরেন যে লিঙ্কটা, যে একটা ভিডিও মনে করেন দেখলেন 30 সেকেন্ডের ভিডিও, ভিডিওটা দেখে জাস্ট আপনি কী করবেন, আপনাদের প্রোফাইলে চলে যাবেন এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে বলবেন না। দেন আপনারা আপনি ইউটিউব প্রোফাইলে চলে আসবেন। প্রোফাইল আসার পর এই জিও চ্যানেল এটা সম্ভব, এটার উপর ক্লিক করে জাস্ট এখান থেকে আপনার প্রোফাইল লিঙ্কটা কপি করবেন। জাস্ট টিজার পিনতে ক্লিক করবেন, শেয়ারের উপর ক্লিক করবেন, শেয়ারের উপর ক্লিক করে লিঙ্কটা কপি করবেন। কপি করার পর জাস্ট আপনারা চলে আসবেন ইউটিউব, এখানে আসার পর জাস্ট আপনার ইউটিউবে চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবেন। এই যে দেখেন আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আপনাদের মোটামুটি কাজ শেষ। দেন আপনি যদি এখন ব্যালেন্সের উপর ক্লিক করেন, দেন আপনার ব্যালেন্সটা দেখতে পাবেন 0.5 USDT এখান থেকে পেয়ে গেছেন এবং পারে পারে 0.05 পাবেন আপনার এখান থেকে। সো বুঝতে পাচ্ছেন, কেউ মিস করবেন না। আর এটা আপনার রেফারেল লিঙ্ক, এই রেফারেল লিঙ্কটা আপনি ফ্রেন্ডের মাঝে শেয়ার করে ভালো একটা ইনকাম করে নিতে পারবেন। পার রেফারে 0.05। সো কেউ মিস করবেন না, ভালো একটা এয়ারড্রপ এবং লিস্টের একটা এয়ারড্রপ, এক্সচেঞ্জের লিস্টের। সো কেউ মিস করবেন না। সো এই ভিডিওটা পর্যন্ত, ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং মাসডোম টেলিগ্রাম চ্যানেলটা ফলো করবেন, সব রকম আপডেট পেয়ে যাবেন। ধন্যবাদ।